তো সবাই একটু করেন স্টেজে মাধ্যমে ওয়েলকাম একটা জিনিস বলি বিলিভ করেন আপনি যেরকম ক্রেতা আপনি বিক্রেতা হিসেবেও সেরকম আবার আসেন বোঝেন আগে ব্যাপারগুলা আমরা এখানে শেখার জন্য আসছি আপনি যেরকম ক্রেতা আপনি যদি আপনার কাস্টমার আপনি যখন কিনতে গেছেন যদি খেস খেস করেন তাহলে আপনি বিক্রেতা হিসেবেও কি খ্যাস খ্যাস পাবলিক সিম্পল তো একজন বিক্রেতা সব সময় ভালো ক্রেতা হয় কারণ সে জানে বিক্রি করতে কত কষ্ট বিক্রির মধ্যে কতটুকু শান্তি বিক্রি করলে বিক্রেতার কত ভালো লাগে একজন বিক্রেতার কাছে যদি সবাই ভালো সম্পর্ক করে তাহলে কত ভালো লাগে রাইট তো আজকে আজকে রিস যখন এখানে আসতেছে বা কেউ স্টেজে আসতেছে আপনার যদি তালি দিতে সমস্যা হয় শিওর থাকেন আপনি যেদিন স্টেজে উঠতে হয় কখনো উঠতেই পারবেন না শিওর থাকেন ওই পজিশনে আসার মতো যোগ্যতা ভরসাই নাই আপনার অথবা যখন আপনি আসবেন অনেক মানুষ আপনার জন্য তালি বাজাবে না আবারও থিঙ্ক করেন নিজেকে রাইট আমি যখন ফ্রিলান্সিং শুরু করি লাইফের ফার্স্ট টাইম দুই সালে একটা মিট ছিল ফিলান্সারদের বিওপিসি পুলিশ খুলি স্থানে ফ্রিলান্সার ওই ওটাতে কেউ গেসে গিয়ে যায় না অনেক বড় আপনি ছিলেন আরও মানে অমিত ভাই থাকতে পারে আরও অনেক বড় যারা আছে মানে অনেক তখন আমি একদমই বাচ্চা ধরতে গেলে এতটাই এক্সাইটেড ছিলাম ওই দিন সারা রাত ঘুমায় নাই সর্বপ্রথম আমি জানতাম না যে গেট খোলে কয়টাই এত আগে যে উপস্থিত হয়েছিলাম তখন ওই কমিউনিটি সেন্টারের বা ওই মিলনতরনের দারোয়ানও আসে নাই সর্বপ্রথম ব্যক্তি ছিলাম আজকে আমি ফিল করি আপনাদের ফিলিংস বুঝি ওই জন্যই শুরুতে বললাম যে কেউ কেউ আটটা সাড়ে সাতটার দিকেও চলে আসছেন ফিলিংস কি বেলা ঘুম হয়েছে কার কার তো বুঝতে পারেন তো ওই সময় ওই ফিলিংসটা ছিল বাট একটা সময় এটা ছিল যে আমার সেমিনারে আসার জন্যও আমি যেখানে যাব সেখানে আসার জন্য মানুষের মনে এই রকম কি করবে আগ্রহ কাজ করবে তারাও বেলা ঘুমাইতে পারবে তারাও সবার আগে আসবে এসে ফিল করবে যে আই এম ওয়েটিং ফর সামথিং দিস ইজ দ্য হাঙ্গরিনেস তো আমার যদি ওই সময় না থাকতো আজকে এই সময় আসতো না ভাই তো আপনার যদি এই সময় হাগনিরেস না আসে মেবি আপনার জন্য পরবর্তীতে ওই জায়গা কখনোই আসবে না তো নিজেকে ফিল করেন যে আপনি এখন কি করতেছেন পরের জন্য এখন যে বীজ বপন করবেন পরবর্তীতে সেই শস্য দানায় আসবে ঠিক আছে তাহলে আরেকটা হাততালি হয়ে যাক রিসের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছি এটা তো আসলে বলে ভাষায় প্রকাশ করা সম্ভব না তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আর ভালো আছি বলে আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছা আজকে এখানে তো সর্বপ্রথম হচ্ছে কৃতজ্ঞতা আল্লাহর প্রতি আমার মেন্টের প্রতি আমার বাবার প্রতি এবং আপনাদের প্রতি কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আসলে এখানে আসার কোনোভাবেই সম্ভব ছিল না তো শুরুতেই মেন ব্যাপার হচ্ছে মেনটা আসলে এখানে অনেক কথা বলে গেল তো এখানে বিলিভ নিয়ে একটা কথা হয়েছে অলরেডি যে নিজেকে বিলিপ করা নিয়ে আসলে তিনটা ওয়ার্ড আমি মেন্টর থেকে পাইছি লাইফে এবং সেই জিনিসটা আমার ভেতরে গেঁথে নিছি সেই জিনিসটা কি ফার্স্ট ব্যাপার যেটা যে বি পজিটিভ আগে পজিটিভ হন বিলিভ ইন ইউর নিজেকে বিলিভ করেন এবং নেভার গিভ আপ এই মাইন্ডে থাকেন দ্যাটস ইট এই তিনটা জিনিস যদি কন্টিনিউ করেন ইনশাল্লাহ আপনার লাইফে কোনো সমস্যা হবে না তো সেই জিনিসগুলোর ভেতরে কন্টিনিউ করছি বলেই হয়তো বা তিন বছর আগে ঠিক এই এই জায়গায় আসছিলাম আবার তিন বছর পরেও আজকে এখানে আসছি তো কিন্তু পরিবর্তন অনেক কিছুই হয়েছে তার কারণ হচ্ছে এটা যে এই যে বিলিভ করার জায়গায় ঠিক ছিলাম পজিটিভ ছিলাম অলওয়েজ এবং গিভ আপ কখনো করি নাই মানে যা হয়েছে না কেন জাস্ট ফরওয়ার্ড হয়েছি সামনে পিছনে কখনো আগা পিছায় নাই এবং থেমে যায় নাই নিজেকে বিলিভ করছি যে না ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে এবং সেইভাবেই আগাইছি তো এই জন্য আপনারা যারা এখানে আসছেন হয়তোবা সেই তিন বছর আগে রিসের জায়গায় অনেকে আসেন এবং নিজেকে বিলিভ করেন যে ইনশাআল্লাহ তিন বছর আফটার থ্রি ইয়ার্স আপনাদের হয়তো বা তিন বছর লাগবে না কারণ আমাদের সময় তিন বছর ছিল আমাদের অনেক কিছু জার্নি ছিল আমরা মেন্টোর থেকে যেভাবে পাইছি আপনারা তার থেকে অনেক গুঁচানোভাবে পাচ্ছেন এই জন্য আপনারা অনেক লাকি আমরা অনেক লাকি আমাদের জায়গায় আমরা অনেক শুরু থেকে কাছে কাছে পেয়েছি হয়তো আপনারা পাচ্ছেন না কিন্তু আপনারা বললাম গুছানো জিনিসটা পেয়েছেন বাট এই যে এখন বললাম মেন্টর আবার আপনাদের কাছে আসছে তো আপনারা বললাম এবারে সব কিছুই একসাথে পাচ্ছেন তো এখন এই জন্য আপনারা রাখি এবং সেই জায়গাতে নিজেদেরকে জাস্ট বিলিভ করেন যে আপনি পারবেন এই আপনি পারবেন এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে এবং সামনে কিছু যদি আপনাকে বাধা সৃষ্টি না করে যদি গিভ আপের জায়গায় আপনি নেভার গিভ আপ মাইন্ডে থাকেন ইনশাল্লাহ আপনি সামনেই আগাবেন এবং আগাইছি বলেই হয়তো বাঁচতে এখানে আবারও তো মেইনলি যেহেতু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে হবে আপনাদেরকে কিছু দিতে হবে এক্সপার্টিসের জায়গা থেকে এক্সপিরিয়েন্সের জায়গা থেকে তো আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই কিছু জানাতে চাই কিছু বলতে চাই তো মেইন ব্যাপার হচ্ছে আসলে আপনারা অনেক কিছু জিনিস নিয়ে খুব প্রবলেম ফেস করেন বিশেষ করে প্রশ্ন পাই তো তার মধ্যে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অ্যাট কস্ট হাই হয়ে যাচ্ছে সেল মেসেজ প্রচুর আসতেছে অথবা কস্টিং হাই হয়ে যাচ্ছে সেল ধরে রাখতে পারছেন না সাস্টেইন হচ্ছে না আপ হচ্ছে এই ডাউন হচ্ছে আবার সুপার হাই হচ্ছে আবার পড়ে যাচ্ছে মানে এই যে একটা একটু অবস্থা আসলে এই জায়গা থেকে আসলে টোটালি মিডিয়া বাইংয়ের এর থেকে আমি কিছু কথা বলতে চাই আসলে এই সমস্যা কি আপনাদের কারোর এখানে আছে আছে কার কার আছে একটু হাত তুলবেন প্লিজ মিডিয়া বাইং এ কে কে সমস্যায় আছে কেউ নাই আচ্ছা অ্যাড রান করানি কে কে সমস্যা আছে আচ্ছা মিডিয়া বাইংটা কি আসলে মিডিয়া বাইনটা বুঝেন কে কে আর বুঝেন না কে কে বুঝেন কে কে হাত তোলেন তো একটু দেখি ও আচ্ছা বুঝেন না কে কে আচ্ছা ঠিক আছে তাহলে হোয়াট ইজ মিডিয়া বাইং মিডিয়া বাইংটা আসলে কি আচ্ছা মিডিয়া বাইনটা হচ্ছে আমরা যে যে একটা রান করি না ইউএসডি দিয়ে ডলার দিয়ে এটাই হচ্ছে মিডিয়া বাইং ঠিক আছে এটা একটা ভাষা এটা হচ্ছে মিডিয়া বাইং তো এই যে ডলার দিয়ে অ্যাড রান যে করেন আসলে এই অ্যাড রান নিয়ে সমস্যা আছেন কে 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 একটু হাত দেখতে চাই যে আসলে মিডিয়া বাইন্ডে সমস্যা আছেন কে কে ওকে ফাইন আচ্ছা আমি আজকে আপনাদের জাস্ট কিছু একটা রুলস এর কথা বলবো কি আর রুলস অফ মিডিয়া বাইন্ড তো এই রুলসটা ফলো করলে ইনশাআল্লাহ আশা করি যে আপনাদের মোটামুটি আপনাদের অবস্থা না তো তো থ্রি আর রুলস অফ মিডিয়া বাইং থ্রি আর থ্রি আর 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 মানেটা আসলে হচ্ছে 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 দুই থার্ড নাম্বার রিটার্ন তো সর্বপ্রথম ব্যাপার যে আমরা আসলে মিডিয়া বাইং বা করার আগে কিছু বিষয় আছে যে জিনিসগুলো আসলে আমাদের জানা প্রয়োজন যদি এই জায়গাগুলোতে আমরা ঠিকঠাক মতো না জানতে পারি না বুঝতে পারি এবং প্ল্যানিংটা ঠিক মতো না করতে পারি তাহলে ভুলটা আসলে শুরুতেই হয়ে যায় আর আমরা পরে মাঝখানে যে কি হই আমরা এই যে কথাগুলা বলি যেগুলো আমাদের কাছে যখন আসে তখন আমরা ওই শুরুর জায়গায় ফিরে যাই আপনাদেরকে বলি আপনার অ্যাভার্টারের সমস্যা আছে তখন আবার আপনারা এই প্রশ্নই অ্যান্সার করেন সবাই তো একই কথাই বলে যাকেই বলি সেই তো বলে যে অ্যাভার্টারের সমস্যা আছে আপনার হুকে আসলে কারণটা কি তো সর্বপ্রথম ব্যাপার হচ্ছে আপনি যে আসলে অ্যাড্রানটা করবেন ভালো কোনো সমস্যা নেই তো এই যে আপনাকে তাকে রিসার্চ করতে হবে যে আপনার কাস্টমারটাকে রিসার্চ করতে আমি যেহেতু মিডিয়া ব্যাঙ্কের জায়গা থেকে কথা বলছি তো অবশ্যই আপনাকে আগে রিসার্চ করতে হবে যে আপনার কাস্টমারকে আমি কোনো প্রোডাক্ট না প্রোডাক্ট ধরেন আপনার আসে তাহলে আগে আপনার ধরেন প্রোডাক্ট সিলেকশন হয়ে গেছে যেহেতু মেনটেন কোর্সের সব এগুলো আপনারা দেখছেন প্রোডাক্ট নিয়ে সব আপনার ওকে এবার হচ্ছে আপনার সিলেকশনে আসতে হবে এখন আপনাকে রিসার্চ তো করতে হবে যে আপনার আসলে কাস্টমারটাকে আপনি কার কাছে অ্যাড্রানটা করবেন ওই যে টার্গেটিং করেন না ওই টার্গেটিংয়ে তো লিখতে হবে ওই লেখাটা কি আপনার লেখা হয়েছে একদম ফার্স্টে প্ল্যান করছেন রিসার্চ করছেন এই রিসার্চ আর যে প্রথম তো আগে আপনাকে করতে হবে এই রিসার্চটা যদি আপনি ঠিকঠাকভাবে না করেন তাহলে তো আসলে ওই জায়গাতে আপনি ক্লিয়ার হতে পারবেন না এই জন্য আপনাদের সর্বপ্রথম রিসার্চ করতে হবে কি রিসার্চ করতে হবে অ্যাভার্টার অ্যাভার্টার রিসার্চ করতে হবে এই অ্যাভার্টার রিসার্চ করতে হবে এবং অ্যাভাটার ক্রিয়েট করতে হবে অ্যাভাটার ক্রিয়েট অলরেডি আমাদের এখানে যারা গোল্ড মেম্বার আছে আমাদের মেন্টর অলরেডি খুব সুন্দরভাবে সেই জিনিসগুলো ক্লিয়ার করে দিছে

সাপোজ আপনি একটা অ্যাড রান করবেন তো অ্যাড রান তো কোনো একজন পার্সনের কাছে করবেন তো তা আপনাকে চোখ বন্ধ করে করতে হবে আপনার কাস্টমারটা সেই যে কাস্টমারটা কে সে দেখতে কেমন তার অ্যাক্টিভিটিস কি তার বিহেভিয়ার সে কত টাকা আর্ন করে সে কোথায় খাওয়া দাওয়া করে সে কোথায় ঘুরতে যায় তার লাইফস্টাইল কেমন এই যে জিনিসগুলো থট করছেন এবং একটা মানুষকে যে ভাবছেন সেটা হোক ছেলে বা মেয়ে বা বৌতি হইতে পারে এবারটা আপনি দুইটাও করতে পারেন একটা ছেলে একটা মেয়ে অথবা বৌতিও করতে পারেন তো এইটাই হচ্ছে অ্যাভার্টার যে আমি এখানে রিস্স আজকে দাঁড়ায় আছি তিন বছর আগে রিস্ক হয়তো বা কোনো আপনাদের অনেকের কাস্টমার ছিল না কিন্তু তিন বছর পরে রিস্ক বলো এখন অনেকেরই হয়তো বা কাস্টমার আপনাদের থেকে বলাম প্রোডাক্ট কিনি পার্চেস করি মানে জাস্ট এই পারপাসে আমি জিনিসটা আপনাদেরকে বোঝাচ্ছি আপনাদের কাস্টমার এরকম আসে না যে অমুক এত টাকা ইনকাম করে এরকম আর্নিং আছে ওইটাই আমার কাস্টমার তো তাই সেই এরকম একটা অ্যাভার্টার ক্লিয়ার আপনাকে প্ল্যান করতে হবে একটা একটা থিম আপনার মাথায় সাজাতে হবে এবং সেই জিনিসটা নোট ডাউন থাকতে হবে ক্লিয়ারলি যে আমার অ্যাভার্টারটাকে আসলে কে তার অ্যাক্টিভিটি কি সে কোথায় খাওয়া দাওয়া করে কোথায় ঘোরাঘুরি করে তার প্রয়োজনটা কি আসলে আমি তার লাইফের কোন সলিউশনটা করব মেন হচ্ছে তার সলিউশনটা কী দেবো আমি তো তখন আপনি যখন তাকে নিয়ে একটা মানুষের থট বা একটা অ্যাভার্টার যখন আপনার মাথায় ক্লিয়ারলি থাকবে তখন আপনি তাকে উদ্দেশ্য করে ডিরেক্টলি কথাটা বলতে পারবেন যদি এটা না করতে পারেন তাহলে আপনি যখন রান করবেন তখন আপনার মাথায় যখন কোনো অ্যাভার্টার নাই তখন আপনি বুস্টিংই করবেন তখন ওটিএম মেম্বারে আপনি কী করবেন বুস্টিং আপনি টার্গেট করবেন তার কাছে বলবেন এই টার্গেটের কাস্টমার যার কাছে পৌঁছাচ্ছে সে কি আপনার কাস্টমার সে তো আপনার কাস্টমার না হতে পারে তাহলে আপনি যে যে পৌঁছাচ্ছেন এই জিনিসে আপনার বললাম শুরুতেই ভুলটা হয়ে যাচ্ছে যদি অ্যাভাটার প্ল্যানটা ক্লিয়ারলি না থাকে তো এই জন্য আপনার শুরুতেই বললাম অ্যাভাটার প্ল্যানটা করে ফেলতে হবে তো এই যে আপনি অ্যাভাটারটা প্ল্যানটা যখন করবেন তখন আপনি তো জানেন আপনার সলিউশনটা কি এবার আপনি যখন অ্যাভাটারটা যখন প্ল্যান করছেন এবং সলিউশনটা যাকে যখন দিচ্ছেন তখন যার উদ্দেশ্যে কথা বলছেন তখন বললাম সেই জিনিসটা রিসিভ করছে কিন্তু তার উদ্দেশ্যে যখন আপনি কথা না বলে যখন অ্যাভার্টের প্ল্যান না করে যখন জিনিসটা থ্রো করবেন তখন বললাম সে রিসিভ করবে না করবে করবে না বললাম এখন আমি যদি একটা কথা বলি যে এখানে আমরা যারা যারা আসি এই যে আমি যে কথাগুলা বলছি আপনারা আমার কি বলেন তো আপনারা শুনছেন না কেন শুনছেন তো আর আমি কি দিচ্ছি সলিউশন আপনি আপনার কাস্টমার কেটাই করেন আপনারা অ্যাভাটারটা প্ল্যান করেন আমি যদি এই কথাগুলো হয়তো বা অন্য কোথাও যে এইভাবে বলি আমি শিওর তারা আমার কথা শোনার মাঝখানে গল্প করবে কেউ ঘুমা যাবে কেউ মোবাইল চাপবে বাট আপনারা কেউ করতেছেন কেন ক্লিয়ার আমি রাইট জায়গায় রাইট সলিউশনটা দিচ্ছি তার মানে আমার অ্যাভাটার ক্লিয়ার সো এই জন্য আপনারা শুনছেন তো আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনার কাস্টমার তো শুনবে না আপনি সলিউশন দিবেন আপনি কন্টেন্ট সুপার বানাবেন কার উদ্দেশ্য শিখে আপনার কি আপনার কাস্টমার নো তো আপনার কন্টেন্টের উল্টাপাল্টা মেসেজ এসে ভরে যাবে তো জানে না আসলে যে এই জায়গাটাতে আসলে তার দরকার আছে মেসেজ দিয়ে আপনার জিরো জিরো পয়েন্ট সেন্টে দুই ডলারে পাঁচ হাজার মেসেজ চলে আসবে পাঁচশো এক হাজার মেসেজ চলে আসে না কারণটা কি আপনার অ্যাভার্টার ঠিক নাই তাহলে এখন এই প্রশ্নের অ্যান্সার কি ক্লিয়ার আপনার হচ্ছেন যে আপনাদের কেন মেসেজ আসে এত কি ঠিক নাই আপনাদের কোন জায়গায় সমস্যা এই জায়গাটা যদি ঠিক হয় তাহলে কি আপনাদের উল্টা পাল্টা মেসেজ আসবে দশজন শুনলে দশজন কি রিসিভ করবে এবং সেখান থেকে যেই কাস্টমারটা মেসেজ করবে সেটা কি আপনার কাস্টমার কাস্টমার রিয়েল ক্লিয়ার তাহলে সেখান থেকে আপনি লিড পাচ্ছেন এবং কি পাচ্ছেন সেই কাস্টমার ডাটা পাচ্ছেন অথবা সেই কাস্টমারটা আপনার কাছে চলে আসলো তো এই যে ব্যাপারটা এই জায়গাতে আমাদের শুরুতেই বললাম এই অ্যাভাটারটাতে ম্যাক্সিমামই দেখি কারোর ঠিক নাই আমরা মনে করেন যে ওটিএে আসছি একটা কোর্স কিনছি কোর্স কিনে মনে করেন যে আমরা একটু কন্টেন্ট টনটেন্ট করে অ্যাড রান করা শুরু করে দিছি বুস্ট করা শুরু করলাম তা আপনারা যারা বুস্ট করছেন তাদের এই সমস্যাগুলো হবে তার মানে আমাদের কাছে যদি প্রশ্নগুলো আসে আমরা কি বুঝবো আর আপনারা কি করেন বুস্ট করেন আর যারা এইগুলো প্রশ্ন করবে না আমরা বুঝবো তারা রাইট হয়েতে আছে কারণ তার লেভেল আপ হয়েছে আমার কথা কি ক্লিয়ার তো সেই জায়গাটাতে এই জায়গায় আপনাদের হচ্ছে ফার্স্ট প্রবলেম যে বিফোর মিডিয়া বাইন বা বিফোর অ্যাড রান বিফোর অ্যাড রানের ফার্স্ট স্টেপ রিসার্চের মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে কি আপনার অ্যাভার্টার রিসার্চ করেন আপনার অ্যাভার্টার প্ল্যান করেন এটা যখন ডান এবার আপনার অ্যাভার্টার তো রেডি হয়ে গেছে হয়ে গেছে তো রেডি তাহলে আপনার রিসার্চের ফার্স্ট স্টেপ কি অ্যাভার্টার ডান এইবারে ব্যাপার হচ্ছে আপনি অ্যাড রান করবেন ভালো কথা কোনো সমস্যা নেই এখনও রিসার্চ বাকি আসে শেষ হয় নাই রিসার্চ এখনও করতে হবে যে আপনি আসলে অ্যাডটা রান করবেনটা কোথায় আপনি বিজনেসটা করবেন কোথায় অনলাইন আর অফলাইন তাহলে অনলাইন মার্কেটটা রিসার্চ করতে হবে কি রিসার্চ করতে হবে কম্পিউটিটার বা মার্কেট রিসার্চ কম্পিটিটার বা মার্কেট রিসার্চ কারণ মার্কেটে আসলে আপনার এই নিজ বা সলিউশন নিয়ে এক্সিস্টিং কারা কারা কাজ করছে আপনার কিছু এটা জানার দরকার আছে না নাই এটা না জানার কিছু ফলাফল বলি কারণ না জানার ফলে কিগুলো হয় আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না যার কারণে এখানে অনেকে প্রবলেম ফেস করেন তো এই যে মার্কেটটা রিসার্চ যখন আপনি করবেন হয়তোবা এই মার্কেটে অনলাইন মার্কেটে অনেক পার্সন আছে যারা অ্যাড রান করছে বা অনলাইনে বিক্রি করছে ওয়েবসাইট দিয়ে হোক ল্যান্ডিং পেজ দিয়ে হোক মেসেজ দিয়ে হোক গ্রুপ হোক যেভাবে হোক না কেন অনলাইনে আপনার কাস্টমাররা কোথায় আছে তা তারাও কোথায় আপনার সেল করছে সলিউশন দিচ্ছে কোথায় অনলাইনে আর আপনি একটা সলিউশন নিয়ে সুপার কনফিডেন্ট প্যাকেজিং ট্যাকেজিং করে সুপার হাই বাট সেল করতে যাওয়া রেসপন্স আসে না হতাশ সমস্যাটা কোথায় হয় কার কার এখানে এই সমস্যা একটু জাস্ট হাত তুললেন এই সমস্যাটা কার কার হয় তো এই যে ব্যাপারটা যখন এই যে আপনারা যখন এই যে হতাশ হন কারণটা কি কারণ আপনারা মার্কেট সম্পর্কে আপনার ধারণা নাই যে মার্কেটে আপনার কম্পিটিটার কারা আছে বা মার্কেটে এক্সিস্টিং কারা এই সলিউশনটা নিয়ে কাজ করছে তারা কিভাবে সলিউশনটা করছে আপনি কিভাবে সলিউশনটা নিয়ে আসলেন বাট আপনি যখন এই জিনিসটা মার্কেটে বিফোর অ্যাড রান এই জিনিসটা আপনার সামনে ভিজুয়াল ক্লিয়ার থাকবে তখন আপনার কি কনফিডেন্স বাড়বে না কমবে অমুক তো টেবিলে প্রেজেন্টেশন করে অমুকের তো প্যাকেজিং ঠিক নাই তাহলে আমার প্যাকেজিং ভালো তার মানে কি আমার স্ট্রেংথ হবে কি না তো তাহলে আপনি ক্লিয়ার কনফিডেন্ট হলেন তো এইভাবে মনে করেন আপনি যখন মার্কেটটা রিসার্চ করবেন তখন আপনি জানতে পারবেন এরপরেও এক একটা প্রত্যেকটা প্রোডাক্টের সলিউশন মাল্টিপল সলিউশন আছে বললাম যে জিনিসটা আমরা অনেকে ভাবি না এক একটা এক একটা জিনিস এক একটা পারপাস বললাম ইউজ হয় যেমন আমি যদি এখানে বলি যে ধরেন এক এক যে কোনো একটা প্রোডাক্ট একটা সলিউশন দেয় না মাল্টিপল প্রবলেমে সলিউশন করে একটা প্রোডাক্ট বললাম মাল্টিপল প্রবলেমে সলিউশন করে যেমন একটা প্রোডাক্ট সাপোজ হচ্ছে আমি যে কোনো একটা প্রোডাক্টের নাম বলেন আমি একটা এক্সাম্পল দিই আচ্ছা পাঞ্জাবি আচ্ছা ব্যাপারটা হচ্ছে পাঞ্জাবির কথাই যদি বলি মানুষ কি কি পারপাসে আসলে পাঞ্জাবিটা ইউজ করে পাঞ্জাবি কি সবাই এক পারপাসে ইউজ করে আচ্ছা এখানে পাঞ্জাবি পরে আসেন কয়জন ওকে যারা পরে আছেন আপনারা কি রেগুলার পাঞ্জাবি ইউজ করেন নাকি আজকে জাস্ট অকেশন বা আমাদের যে একটা মিটআপ সেই উপলক্ষে পরে আসছেন তার মানে আপনি বুঝলেন কি এরা রেগুলার ইউজার ক্লিয়ার তো এই যে তারা রেগুলার পারপাসটা কি রেগুলার পারপাসে ইউজ করে আচ্ছা এবার ধরুন গালে গায়ে হলুদের অনুষ্ঠান কেউ পাঞ্জাবি পড়ে গেছে সে কি পারপাসে পরে গেল সে কি রেগুলার পরে তাহলে তার পারপাসটা আলাদা আপনি পাঞ্জাবি সেল করেন যারা রেগুলার পারপাসে ইউজ করে তাদের এক পারপাসে প্রেজেন্টেশন করেন আর যারা হচ্ছে রেগুলার পারপাস ইউজ করে না অকেশনালি তাদের কাছে আরেক পারপাসে সেল করেন তাহলে কি পারপাসটা কি সেম না আলাদা হলো কাস্টমারটা কি এক না আলাদা হলো বাট আমরা কি করি আমরা যখন মার্কেটে আরেকজন পাঞ্জাবি নিয়ে আসছে আমরা তখন চিন্তিত আমার কম্পিটিটর ভাই ব্যাপারটা পাঞ্জাবি কিন্তু অ্যাভাটারটা আলাদা পারপাসটা আলাদা তো এই জায়গাটাকে আসলে কি আপনারা এইভাবে ডিফাইন করেন না করেন না না করার ফলে কি হয় বলেন তো আমরা কাজ করার আগেই মার্কেটে যখন দেখি যে অমুক তো রান করতেছে অমুক পাঞ্জাবে বিক্রি করতেছে সব আমার কম্পিউটার জাস্ট ভুল আপনি যখন সুপার শপে যান আপনি যখন মাছ কিনতে যান তখন কি মাংস কেনেন যখন চাল কিনতে যান তখন কি বিস্কিট কেনেন একই সুপার শপ তো পারপাসটা কি তো নাকি সুপার শপেই গেছেন বাট কখনো গেছেন কি কিনতে বেবি চকলেট কিনতে তাহলে তো অন্যদিকে ফোকাস নাই চকলেটটি দেখতে গেছেন চকলেটের র্যাকে কি কী চকলেট আছে সেগুলো দেখছেন কিন্তু আপনি যখন আপনারা এই জিনিসটাই করছেন না তখন কি হচ্ছে আপনি সুপার শপে যে সব দেখছেন তখন সব আপনার এই জায়গাটাতেই বললাম তাহলে কি হলো এই পারপাসটা সার্ভ হলো না ক্লিয়ার হলো না তখন আপনার কাছে সবাই কম্পিউটার মনে হচ্ছে আপনার কাছে আপনার মনে হচ্ছে মার্কেটে তো অনেক মানুষ কাজ করছে আমারটা কি কাজ করবে এরকম মনে হয় না তো এই জায়গাটাতে আপনি যখন এই পারপাসটা ক্লিয়ার হয়ে যাবেন যে আমি সুপার শপে গেছি বাট আমার পারপাস তো আলাদা আমি তো চকলেট কিনতে গেছি তখন বললাম আপনি জাস্ট চকলেটের দিকে ফোকাস করবেন এবং দেখবেন যে আসলে কী কী ব্র্যান্ডের চকলেট আছে তখন আপনি বুঝবেন তারা পাঁচটা ব্র্যান্ড মাত্র নিয়ে কাজ করতেছে এখন দশটা ব্র্যান্ড বাকি আছে ওকে আমি দশটা ইম্পোর্ট করে তাদেরকে সাপ্লাই দিই পসিবল বাট আমরা কিটা করি তো ব্যাপার হচ্ছে পাঞ্জাবির কথা বলতেছি যে যারা রেগুলার পারপাসে ইউজ করে তাহলে তারা রেগুলার পারপাসে ইউজ করে তাদের পারপাস অনুযায়ী তাদের প্রোডাক্ট আলাদা হবে যারা অকেশনালি ইউজ করে তাদের প্রোডাক্ট আলাদা হবে সলিউশন আলাদা হবে তাহলে এখন গায়ে হলুদের অনুষ্ঠান বা এরকম অকেশনালি কি অকেশন কি বাংলাদেশে কম আছে ডেইলি তো হচ্ছে যে এখানে হচ্ছে না বাংলাদেশে অ্যাট এ টাইম কি হাজার হাজার মানুষ কি পাঞ্জাবি কিনছে না তা আপনারটা কেন না কারণ আপনি তার ওই পারপাসটাই সার্ভ করতে পারতেছেন না দ্যাটস ওয়াই কি তারা কিনছে না তো আপনার এই মার্কেটটা রিসার্চ করে আপনাকে কনফিডেন্ট হতে হবে যে মার্কেটে আমার সলিউশন সেম কে কে দিচ্ছে যারা আপনার সেম সলিউশন দিচ্ছে যারা এই অকেশনের পারপাসেই পাঞ্জাবি সেল করছে অ্যাকচুয়াল তারাই আপনার আপনার কি কম্পিউটার বাট যারা পাঞ্জাবি সেল করছে তারা আপনার কম্পিউটার না জিনিসটা কি ক্লিয়ার তো এই জায়গা থেকে আপনাদের সমস্যা হয় না হয় না আপনারা কি এইগুলো এক করে ফেলেন না ফেলেন না তাহলে সমস্যাটা কোথা থেকে তৈরি হচ্ছে শুরুতে বিফোর অ্যাড্রাম কি ক্লিয়ার হয়েছেন কয়টা ওয়ার্ড বললাম দুইটা একটা অ্যাভাটার আর একটা কি মার্কেট রিসার্চ এবং পারপাস পারপাস আর মার্কেট রিসার্চ বলতে পারেন তো এই পারপাসটা যখন মার্কেট আমি যখন খুঁজবো তখন আমার স্পেসিফিক হয়ে যাচ্ছে তখন আমার কনফিডেন্ট হাই হয়ে যাচ্ছে আর এইভাবে কেউ সেল করে না তখন আপনি কনফিডেন্টলি যা দিবেন কাস্টমার সেটাই রিসিভ করবে যদি তার নিডটা আপনি ফিল আপ করতে পারেন এটা আমি পরের স্টেপে বলছি তাহলে আপনার অ্যাড রান করার আগের যে স্টেপটা বিফোর অ্যাড রান কি কি জিনিস মাথায় রেখে আপনাকে প্ল্যান করতে হবে কি আপনার ক্লিয়ার হয়েছে না নাই তাহলে আমরা অ্যাড রান করার আগে কি কি জিনিস মাথায় রাখবো মার্কেট রিসার্চ পারপাসটা ওকে এবার আসেন যে আপনার অ্যাড রান করতে হবে এখন অ্যাড রানটা কি দিয়ে করবেন কন্টেন্ট রিসোর্স আমি ওই যে বলছি তিনটা নিয়ে কথা বলবো আর রিসার্চ তো গেল এবার আসে কি রিসোর্স এখন রিসোর্সের মধ্যে আমরা এখন রিসোর্স তো আমরা ক্রিয়েট করবো তারপরে না রিসোর্স তৈরি হবে এখন তো রিসোর্স তৈরি হয় নাই এখন রিসোর্স তৈরি করতে হলে এবার আমাকে কি করতে হবে আমার অ্যাভটার তো ক্লিয়ার সলিউশন ক্লিয়ার এবার হচ্ছে কাস্টমার নিড নিয়ে আসেন কাস্টমারের নিড আছে কি না কোন কোন জায়গায় নিডগুলো আছে সেইটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন এবং সেই জিনিসটাই যদি কন্টেন্ট আকারে ক্রিয়েট করে যদি থ্রো করেন তাহলে কি কাজ হবে না হবে না বাট আপনারা কীভাবে করেন তো এই যে রিসোর্সটা এখন আপনাকে রিসোর্স তৈরি করতে গেলে কাস্টমার নিডগুলাকে রিসার্চ করতে হবে নিটগুলাকে রিসার্চ করে এক একটা পারপাসগুলোকে ক্লিয়ারলি আপনার চোখের সামনে থাকতে হবে আপনার নিস তো আর নিশে আপনি পাঞ্জাবি রেগুলার সেল করতে পারেন অকেশনালি সেল করতে পারেন বহুভাবে সেল করতে পারেন বা যে কোনোভাবে সেল করতে পারেন তো আপনার নিটগুলো তাকে জানতে হবে যে আমি একটা নিড নিয়ে কাজ করতেছি আমার হাতে আরও দশটা নিট আছে আমার কম্পিউটার আমার কপি করলে যায় আসে না বাট আমি যখন আমি জানি না যে আমার কাস্টমারের নিড আছে কি না তখন আমি তো কান্নাকাটি করতেছি যখন আমার কন্টেন্ট কপি করছে কি জিনিসটা এটাই তো তো এই জন্য আপনাদেরকে কী করতে হবে রিসোর্স তৈরি করার জন্য নিড আপনাদের রিসার্চ করে চোখের সামনে ক্লিয়ারলি থাকা লাগবে এবং এই রিসোর্সগুলা থেকে কন্টেন্টগুলো ক্রিয়েট করতে হবে ক্লিয়ার তাহলে আমরা কোন জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি রিসোর্স আমরা কীভাবে তৈরি করতে পারছি নিট থেকে এরপরে ব্যাপার হচ্ছে আমরা আরও পারবো এখনো শেষ হয় নাই একটু আগে তো মার্কেটটা আগে রিসার্চ করা শিখালাম মার্কেটটা রিসার্চ দেখলেন এইবার আসেন কম্পিটিটার গ্যাপ যারা মার্কেটে আছে তাদের তো গ্যাপ আছে নাকি নাই তাদের স্ট্রেংথ আছে উইকনেসও আছে নাকি সব স্ট্রেংথ কোনো উইকনেস নাই পৃথিবীতে এরকম কোনো বিজনেস নাই যাদের কোনো উইকনেস নাই উইকনেস থাকবেই যত বড় ব্যবসা যত বড় কোম্পানি থাকবেই এবং সেই উইকনেস দিয়ে আপনি যখন ছোট আপনার ঢোকাটা সহজ হবে তার ওই বাসটা ভেঙে তার যদি আপনি ভাঙতে যান আপনি পারবেন না কিন্তু উইকনেস দিয়ে ঢোকা সহজ তাহলে আপনারা যখন শুরুটা করবেন আপনারা কোন জায়গাতে ঢুকবেন তাহলে উইকনেসটা কি করতে হবে রিসার্চ করতে হবে ফাইন্ডিং করতে হবে তাহলে এই উইকনেসটা ফাইন্ডিং করলে রিসোর্স থেকে আবার কন্টেন্ট তৈরি হবে তাহলে এই যে রিসোর্সটা আপনার আবার তৈরি হচ্ছে কোথা থেকে উইকনেসগুলাকে মার্কেট থেকে আপনাকে রিসার্চ করতে হবে গ্যাপগুলা খুঁজতে হবে আপনার কম্পিউটারের কার আপনার কম্পিউটারের তাহলে একটু আগে বলছি আপনার কম্পিউটার কারা সবাই বললাম আপনার কম্পিউটার না কম্পিউটার তো ক্লিয়ার তো এইবারে যে যদি কম্পিউটার পাঁচটা দশটা পঞ্চাশটা পার এক্স্যাক্টলি তাদের মধ্যে তাদের মধ্যে থেকে তাদের গ্যাপগুলা খোঁজা শুরু করেন এবং জাস্ট নোট ডাউন করা শুরু করেন দেখবেন যে দশটা বিশটা পয়েন্ট হয়ে গেছে দশটা বিশটা পয়েন্ট না দশটা বিশটা কন্টেন্ট রিসোর্স পাইছেন তাহলে রিসোর্স কয় জায়গা থেকে বেলেন নিডস থেকে এবং কম্পিউটার। গ্যাপ থেকে তো এই যে আপনার রিসোর্স তো তৈরি হয়ে গেল অ্যাড তো রান করে ফেললেন এইবারে তো ভেতরে কি হয়ে গেছে দুঃখ দুঃখ শুরু হয়ে গেছে ডলার তো চলে যাচ্ছে ফেল তো আসে না হয় না হয় না এই যে অ্যাড রান করে ফেললেন আপনারা রিসার্চ করলেন কম তৈরি করে ফেললেন মার্কেট বুঝে ফেললেন এবারে রিসোর্স আপনারা তৈরি করার জন্য রিসার্চ করলেন আবার রিসোর্স ক্লিয়ারলি পেয়ে গেলেন সেখান থেকে কন্টেন্ট তৈরি করলেন অ্যাডটা রান করে ফেললেন এবারে রান করার পরের স্টেপ হচ্ছে আর রিটার্ন তাহলে রিসার্চ গেল রিসোর্স গেল এবার থার্ড নাম্বার হচ্ছে রিটার্ন এই যে রিটার্ন এখন কথা হচ্ছে রিটার্নটা কি রিটার্নটা কি যে প্রোডাক্ট রিটার্ন না আমি যে টাকাটা খরচ করলাম বিনিময়ে কি আসলো কারণ আমি যদি এই রিটার্নটা ঠিকমতো ক্যালকুলেশন করে যদি বুঝে না নিয়ে আসতে পারি মিডিয়া বাইং থেকে আপনার শুরুতেই এখান থেকে টাকাটা ড্রেন হয়ে যাবে পাঁচ ডলার দশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার মানে আমি বললাম রান আশায় সেই রিটার্নটা যদি ঠিক না থাকে তাহলে কি দিন শেষে কি আপনার পকেটে টাকা আসবে আপনি কি সামনে এগাতে পারবেন এত কিছু প্ল্যানিং এর কাজ হবে তাহলে বলেন এই জায়গায় রিটার্ন কার ঠিক নাই কার ঠিক নাই যদি ঠিক থাকে তাহলে কথা বলবো না আর ঠিক না থাকলে কথা বলবো এখন এত হাত কেন মনে হয় সবার মনে হাতে ব্যথা হচ্ছে ওকে ফাইন আচ্ছা রিটার্ন রিটার্নের ব্যাপারটা হচ্ছে যে এই যে রিটার্নটা এই রিটার্নটা সব থেকে জরুরি আসলে থেকে জরুরি সবগুলাই আপনার স্টেজ অনুযায়ী আপনি যখন শুরুতে শুরু করছেন তখন রিসার্চটা ইম্পর্টেন্ট যখন রিসোর্সে আসছেন ওটাও ইম্পর্টেন্ট নাও রিটার্ন এই রিটার্নটা মোস্ট ইম্পর্টেন্ট এটা যদি ঠিক না থাকে আপনার বিজনেস সাস্টেন করতে পারবেন না কন্টিনিউ করতে পারবেন না সামনে আগাতেই পারবেন না কারণ আপনার রিটার্ন ঠিক নয় আপনি কত টাকা কত ইনভেস্টমেন্ট নিয়ে আপনি শুরু করবেন কত টাকা এখানে তো চলে যাচ্ছে আসে না কিছু আপনি কতক্ষণ মোটিভেট থাকবেন কতক্ষণ মানুষকে কথা দিবেন যে ভাই একটু লোন দেন দিয়ে দিচ্ছি করতে দিবেন টাকা তো আসে না খালি যাই এই জায়গাটাই আমাদের ম্যাক্সিমাম সবাই ভয় পাই এই রিটার্নটা ঠিক থাকে না এখন কথা হচ্ছে রিটার্নটা ঠিক থাকবে কি করলে এই ঠিক রাখার ওয়েটা কি এই ঠিক রাখার ওয়েগুলো কি জানা প্রয়োজন আর প্রয়োজন নাই তো ব্যাপারটা হচ্ছে এই অ্যাডটা রান করার পরে অ্যাডের একটা পারফরমেন্স আছে আছে না আপনি পরীক্ষায় যখন এক্সাম যখন দেন আপনি তখন আপনার তো এক্সামে একটা রেজাল্ট আছে তা রেজাল্টটা যখন দেন তখন না আপনি বুঝতে পারেন যে আমি ভালো করছি না খারাপ করছি তো আপনার এই অ্যাডটা যখন রেজাল্টটা দিচ্ছে ডে ইন ডে তখন বলাম এই পারফরমেন্সটা আপনাকে চেক করতে হবে মনিটর করতে হবে এই চেকিং মনিটরিংটা আসলে এখানে কে কে করেন কে কে করেন না ওকে তো এই মনিটরিং করাটা জরুরি একটা চালায় রাখলেই হবে না আপনাকে পারফরমেন্স মনিটরিং করতে হবে মনিটরিং করার অনেক ওয়ে আছে অনেকে ভিডিও অ্যাডই ম্যাক্সিমাম আমার সবাই রান করি আমি ভিডিও অ্যাড নিয়ে কথা বলি আমি ল্যান্ডিং পেজে না যাই আমি ভিডিও ভিডিও পর্যন্ত থাকি তো আসলে অনেকেই ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করেন অনেকে মেসেজ নিয়ে কল করেন অনেকে কল নিয়ে কাজ করেন হোয়াটসঅ্যাপ নিয়ে কাজ করেন হোয়াটেভার যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারেন বাট কাজটা করছেন তো কী দিয়ে কন্টেন্টটা কী ভিডিও ইমেজ থেকে আমার মনে হয় ফাইভ মানুষই ভিডিও অ্যাড রান করে এই ভিডিওটা একটা ডিউরেশান তো আছে ডিউরেশান আসে না তো আপনার কন্টেন্টটা ওই যে সলিউশন আপনার অ্যাভাটার যাকে আপনি সলিউশনটা দিয়েছিলেন তার নিটটা যদি আপনি ক্লিয়ারলি ওই রাইট অ্যাভাটারকে আপনি থ্রো করতে পারেন তাহলে এবার আপনি যে অ্যাডটা রান করছেন সেটার যে রিটার্নটা ঠিক থাকার কথা তাহলে ঠিকটা কিসের মাধ্যমে থাকবে যে কন্টেন্টের মাধ্যমে তারা ঢুকবে তো আপনি তো শুরুতে এই অ্যাডের তো ডিউরেশনটা তো আপনি দেখতে পাচ্ছেন আপনার অ্যাড অ্যাড অ্যাডভার্টাইজে আপনার যে অ্যাড অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টের তো পারফরমেন্স দেখা যায় যে একটা ভিডিও মানুষ কত পার্সেন্ট ভিউ করছে তো আপনার সাপোজ একটা ভিউ হয়েছে দশ হাজার দশ হাজারের পাঁচ মিনিটের ভিডিও বাট এক মিনিট দেখছে এক হাজার মানুষ আর পাঁচ মিনিট দেখছে দুশো মানুষ তাহলে কি দেখতে পাচ্ছেন তো স্পেসিফিক করা যাচ্ছে তো কাস্টমার আলাদা করা যাচ্ছে তো যে আমার পাঁচ মিনিটের ভিডিও পাঁচ মিনিটই দেখছে দুশো মানুষ তার মানে এই দুইশো মানুষকে তো আপনি আপনার ডাটা পেয়ে গেলেন তার জন্য তো আপনার ল্যান্ডিং হতে পিক্সেল দরকার নেই আছে বাট আপনি তো কাস্টমার স্পেসিফিক করতে পারলেন তো এই জায়গা থেকে আপনি বললাম যখন বুঝতে পারছেন যে আমার দশ হাজারের মধ্যে মাত্র দুইশো আসছে তার মানে হয়তো বা আমি আমার যে অ্যাভার্টারদেরকে প্রপারলি ক্লিয়ার করতে পারতেছি না আমার তো আরো একটু বাড়ার কথা বা আপনি বাড়া আর কাজ করেন কারণ আপনার ফোকাস তখন আপনি কোথায় কাজ করছেন ওই যে পারফরমেন্স মনিটরিং করতে যেয়ে দেখছেন আপনার কন্টেন্ট ভিউ হচ্ছে না তার মানে আপনার অ্যাভার্টার ওয়াইজ হয়তোবা আপনার কন্টেন্টটা প্রেজেন্ট হয় নাই হয়তোবা আপনি পারপাসটা সার্চ করতে পারেন নাই তারা কিনছে না দ্যাটস সই তারা যে কাস্টমার আপনার এক্সপেক্ট ছিল সে অনুযায়ী হচ্ছে না আর এক্সপেক্টেড অনুযায়ী কাস্টমার না আসে তাহলে অ্যাড কস্ট কি হয় হাই তাহলে অ্যাড কস্ট কেন হাই হয় রিজন কি পাওয়া গেছে এই কারণে বললাম অ্যাডকাস্টগুলো হাই হয়ে যায় তো তাহলে আপনাদেরকে পারপাসগুলো এইভাবে সার্ভ যখন করার পরে আপনাকে প্রত্যেকটা অ্যাড মনিটরিং করতে হবে অ্যাড মনিটরিং করতে হবে এই মনিটরিং এর মাধ্যমে আপনি বলা আপনার অ্যাড কস্টিংটা কমায় 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 আপনার কন্ট্রোলে আনতে পারবেন এবং এটা সময় লাগবে এটা এমন না আজকে আমার কালকে আমার কন্ট্রোলে চলে আসলো এটা আমার দ্বারা না কারোর দ্বারা সম্ভব না এটা কারোর দ্বারা সম্ভব না এটা এটা জাস্ট আপনাকে কন্টিনিউয়াস প্রসেসে ওয়ার্ক করে আপনাকে গ্রো করে 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 তারপরে আগায় একটা পর্যায়ে যে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রবলেমটা কোথায় কারণ আপনার প্রবলেম তো শুরু থেকে একটা প্রথম একটা শুরু হলো এরকম একটা একটা করে প্রবলেম বেরোবে যখন আপনি পারফরমেন্স মনিটরিং করবেন তখন আপনার এক একটা প্রবলেম বের হবে আর আপনাকে ওই সলিউশন দেওয়ার জন্য কাজ করতে হবে তখন আপনি একটা পর্যায়ে দেখবেন অল ডান তখন আপনার অ্যাড হাই কস্টিং ডাউন করে বিজনেস গেছে না পাওয়া যায় তাহলে পারপাস এখন এইভাবে কি আসলে আপনারা করেন তাহলে কাজ কেন করবে তো এই যে ব্যাপারগুলা এই জায়গাগুলা বলেন সো ইম্পর্টেন্ট তো সেই জন্য আপনাদেরকে মাস্ট বি মনিটর করতে হবে মাসবি মনিটরিং করতে হবে তো এবার ব্যাপার হচ্ছে মনিটরিং তো করলো মনিটরিং করলো মনিটরিং করলেন পারফরমেন্স হাই হচ্ছে কাজ ভালো করছে মাসাল্লাহ গুড এবার কথা হচ্ছে ভাই আমি একটু সেলটা একটু বাড়াইতে চাই হ্যাঁ বাড়ান সমস্যা নেই যে যে ক্যাম্পেইনে আপনি যখন শুরুতে একটা ক্যাম্পেইনে বাজেট দিছেন তো মেনলি আসলে ক্যাম্পেইন বাজেটের কথা অনেকেই জিজ্ঞেস করেন ভাই কত ডলার দিব দুই ডলার পাঁচ ডলার দশ ডলার কত ডলার দিব এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কিন্তু আসলে এটাও না ডিপেন্ড করে পারপাস আসলে আপনি কোন পারপাসে একটা রান করছেন তার উপর ডিপেন্ড করে আপনার টাইমের উপরেও ডিপেন্ড করে আপনার মানির উপরেও ডিপেন্ড করে আপনার প্ল্যানের উপরেও ডিপেন্ড করে আসলে আমার পারপাস আর আপনার পারপাস কখনো এক না হবে না আপনি আমারটা শুনে আপনারটা রান করে দিলেন আপনি বলেন হতাশই হবেন কারণ আপনার সাথে মিলবে না আর আমরা মোস্ট অফ দেম এই কাজটা করি না করি না করি তো আমরা অমুক ভাইয়ের কাছে শুনি আমি ওই অমুক ভাইয়ের মধ্যে অ্যাড রান করে ফেলছি অমুক ভাই তো ভাই দুই ডলারে করে আমিও দুই ডলার করে করতেছি কিন্তু আমার বললাম সময় কম যেতে হবে দ্রুত তাহলে কি মিললো আর আমি যাচ্ছি সাপোজ আমার সময় আরো কম আমি অনেক দ্রুত যাচ্ছি আপনি আমার মতো দ্রুত যাচ্ছেন আপনার স্টেপে থেকে হবে তাহলে ওখানে হতাশ এখানে হতাশ তাহলে সলিউশনটা কি ভাই সলিউশনটা হচ্ছে আপনি আপনার রাইট যে পজিশনে আছেন রাইট নাও যে সিচুয়েশনে আছেন সেইখানের পারপাসটা আসলে কি আপনি কোন পারপাসে আপনি একটা রান করবেন ক্যাম্পেইনটা রান করবেন লার্ন যদি লার্ন হয় ভাই আপনি লাইফে কোনোদিন অ্যাড রান করেন না ইটস ওকে আপনি এক দুই ডলারে করেন নো ইস্যু বাট আপনি যখন বিজনেস পারপাসে আপনি অ্যাড রান করছেন আপনার যখন আপনার যখন প্ল্যানিংটা অনেক হয় যে এই মাসে আপনার কোটি টাকা সেল লাগবে ভাই তখন বললাম পারপাসটা আলাদা তখন অ্যাডের বাজেট বললাম আলাদা তখন বললাম সেম না তো এই জিনিসটা বললাম বুঝতে হবে তো তখন আপনাদের পারপাস অনুযায়ী বললাম ভিন্ন হবে আমি ম্যাক্সিমাম কোনো আমার পারপাস থেকে আমার লেভেল অনুযায়ী আমি মিনিমাম ফিফটিন ডলারের নিচে টেস্ট করি না মিনিমাম ফিফটিন ডলার ফিফটিন ডলার দিয়ে টেস্ট করলে ওখান থেকে আমার আমার টাইম শর্ট আমার টাইম শর্ট কারণ আমাকে ওই এক সপ্তাহ যদি আমি ওখানে টাইম দিয়ে দেই ওই এক সপ্তাহ চলে গেলে আমার সামনে টাইম কমে গেল তার মানে আমার এই মাসে অ্যাচিভমেন্ট হবে না তার মানে আমাকে ওইখানে টাইম কমে ফেলতে হবে আমাকে টাইম কমে ওই জায়গাতে আমাকে কাজ করতে হবে স্পেসিফিকভাবে এবং আমার গ্রোথ অনেক হাই করতে হবে তো সেখানে আমি বললাম আমার বাজেটটা মিনিমাম ফিফটিন ডলার দেই তো দিয়ে যখন আমি কাজ করি তখন বললাম ওই জিনিসটার রেসপন্স অন্যরকম থাকে তো এখানে আবার বললাম যে এই জিনিসটা আপনারা কালকে ফিফটি ডলার করেন না দুই ডলার এটা ডিপেন্ড করে টোটাল আপনার পরে আপনার সিচুয়েশনের উপরে আপনার রাইট নাও সিচুয়েশানের উপরে তো সেই জায়গাতে আপনার এই যে যখন একটু সেলটা একটু বাড়ানোর চেষ্টা করবেন তো এই পারফরমেন্সের জায়গা থেকে অনেক সময় কোনো কোন কোনো ক্যাম্পেইনে দেখবেন বাজেট হাই চলে যাচ্ছে তখন ক্যাম্পেইনের বাজেট ডাউন করতে হবে আবার কোনো ক্যাম্পেইন ভালো পারফর্ম করছে তখন আস্তে আস্তে করে টোয়েন্টি ফাইভ করে বাড়াতে পারেন কিন্তু আমার যেটা সলিউশন আমি একটা ক্যাম্পেইনে হিউজ বাজেট কখনো দেই না কারণ এর ফলাফল কখনো ভালো হয় না আমার এক্সপিরিয়েন্স আপনাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে কারণ একটা ডলারে দুইশো একটা ক্যাম্পেইনে দুইশো ডলারে হচ্ছে অ্যাড রান আমি কখনো করি না আমার মাল্টিপল ক্যাম্পেইন থাকে কারণ আমি এটা বিলিভ করি যে আমি একটা মানুষ আমি হয়তো বা একা এক প্লেট ভাত ভালোভাবে খেলে আমার শরীরের জন্য ভালো এরপরে যদি আমাকে দেওয়া হয় হয়তোবা আমি খাবো কিন্তু প্রপারলি আর খাবো না পাঁচ প্লেট দিলে প্রত্যেকটা থেকে অল্প অল্প করে খাবো ওইটা নষ্ট হবে ওয়েস্ট হবে আমার কাছে জিনিসটা জাস্ট আমি এভাবেই ভাবি আপনি যখন একটা বার্ন করছেন যখন একটা ক্যাম্পেইনে যখন ডলারটা দিচ্ছেন তখন বললাম এইভাবে যখন জিনিসটা দিচ্ছেন তখন বললাম ফেসবুকের কাজ কী ওটা শেষ করা শেষ করে কিন্তু আপনার রেজাল্ট আনা বললাম কি ওর কাজ না ও বললাম ক্যাম্পেইনের বাজেটটা খেয়ে ফেললো তাহলে আপনার দিন শেষে কী হলো আপনার রিটার্নটা আসলো না এই জন্য আপনারা এই পারফরমেন্স মনিটরিং করে যখন একটু সেলটা গ্রোথ করবেন ক্যাম্পেইন বাজেটটা যখন এডিট করবেন তখন ঠিক এইভাবে ডিপেন্ড করে যে আপনার আসলে কোন ক্যাম্পেইনের পারফরমেন্স কেমন রেজাল্ট করছে তার উপরে সেইভাবে স্কেল আপ করে অল্প অল্প করে বাড়ান এবং আগান এইভাবে এটা মোটামুটি এই পর্যন্ত আপনার গেল এরপরে যে ব্যাপারটা আসলে বিজনেসের অনেকের এখানে প্রস্ত যে আমরা সেলটা বাড়াতে চাচ্ছি সেলটা বাড়াতে চাচ্ছি এখন কথা হচ্ছে কী কীভাবে সেলটা বাড়ানো যায় আর এক ক্যাম্পেইন বললাম ক্যাম্পেইন তো আসলে বললাম যে একটার মধ্যে এত দিলে তো সেল তো আর বাড়বে না তাহলে আসলে সেলটা বাড়াবেন কী করে আমরা বিজনেস কোথায় করি অনলাইন আর অফলাইন আমাদের তো তাহলে সারা বাংলাদেশে আমাদের বিজনেস কিন্তু যারা অফলাইনে ব্যবসা করি তার দোকান তো একটা এরিয়া ভিত্তিক তার মানে সে ইচ্ছা করলে স্কেল করতে পারবে না বাট আমরা কি পারি না পারি না তো এই জায়গায় আমাদেরকে কিছু সিস্টেম তৈরি করতে হবে আমাদের ব্যাক ইন্ডেজ আমি যখন সেলটা বাড়াচ্ছি সেলটা বাড়ানো তো ইস্যু না আমি তো চাইলে আজকে ঢাকা কালকে চিটাগং সিলেট খুলনা বরিশাল এবার তো সারা বাংলাদেশে অ্যাডাম করতে পারি কিন্তু রান করার পরে কি এই চিন্তাটা কি আপনারা করেন না করেন না অনেকেই করেন অনেকেই করেন না যারা করেন লং টার্ম বিজনেস আপনার কাস্টমারকে প্রপার সার্ভিস দেওয়া লাগবে তারা করেন না যারা সেল নিয়ে চিন্তিত টাকা কামাইতে হবে তারা ধাম ধাম করে বুস মারতেছেন এবং সেল বাড়াচ্ছেন কিন্তু কাস্টমারটা আসার পরে তাকে প্রপার রেসপন্স করতে পারবেন না পারবেন না আপনার টিমটা রেডি আছে কিনা এটা বললাম আমরা দেখি না তো এই জায়গায় আমরা বলো একটা বিগ মিস্টেক করি আর এই মিস্টেক করার ফলে বলা প্রবলেমগুলো হয়ে যায় কারণ আমার ওই যে রেজাল্টটা তো আসলো কিন্তু আমরা রেসপন্স করতে পারছি না আমার টিম সাপোর্ট দিতে পারছে না তাহলে দিন শেষে হলো কি হিতে বিপরীত আপনার লিডটা নষ্ট হয়ে গেল আপনার ইউএসডি বার্ন করছেন সেলটা তো আসলো কিন্তু আপনি তো রিসিভ করতে পারেন নাই তার মানে কি আপনি লুজার হলেন তো এই কাজটাও করা যাবে না এই জন্য আপনার ব্যাক ইংটা অনেক কিছু সিস্টেম রেডি করতে হবে এগুলো আমাদের মেন্টর আপনাদেরকে শেখাচ্ছে কীভাবে সিস্টেম বিল্ড করতে হয় কীভাবে ডিম টিম বিল্ড করতে হয় এভাবে স্টেপ বাই স্টেপ বলাম আমরা উঠছি তো আপনারা যারা এইভাবে স্কেল আপ করতে চান অবশ্যই মেন্টরের স্বর্ণপন্ন হয়ে এই জিনিসগুলো বুঝে বুঝে প্ল্যান করে করে সিস্টেম তৈরি করে রাখাতে হবে আপনি দুই তলার ফাউন্ডেশন দিয়ে তলা তুললে কী হবে ধস নামবে তো এই কাজটা করা যাবে না দুইতালার ফাউন্ডেশনে দুই তালা পর্যন্ত কমপ্লিট করে মেন্টরের কাছে শুনেন জানেন বুঝেন দেন আস্তে আস্তে কি করেন স্কেল আপ করেন তো আমরা যেহেতু অনলাইন বিজনেস করছি তো সেক্ষেত্রে আমাদের জন্য স্কেল আপ অনেক সহজ কারণ সারা বাংলাদেশ আমার বিজনেস সারা বাংলাদেশই আমার কি বিজনেস তো মেনলি এই তিন থ্রি আর রুলস অফ মিডিয়া বাইং ব্যাটস রান যেটা হচ্ছে কি রিসার্চ রিসোর্স আর কি রিটার্ন তো এই রিসার্চে আমি কি কী বললাম ফার্স্টে রিসার্চে কাস্টমার এরপরে কি বললাম মার্কেট পারপাস অনুযায়ী মার্কেট পারপাস অনুযায়ী রিসার্চ করতে হবে সুপার শপে যে সব কিছু দেখা যাবে না আপনাকে স্পেসিফিক মার্কেট পারপাস অনুযায়ী রিসার্চ করতে হবে এরপরে কি বললাম রিসোর্স রিসোর্সে কি বলছিলাম কাস্টমার নিডস আর কি বলছিলাম কম্পিউটার গ্যাপ এখান থেকে আপনার কি তৈরি হবে রিসোর্স কন্টেন্ট তৈরি হবে এই কন্টেন্টটা আপনি রান করবেন রান করার পরে আরে কি রিটার্ন এই রিটার্নে কি কি আসবে এই রিটারে রিটার্নে আপনার টোটাল এখান থেকে লিড আসবে এখান থেকে আপনার পারফরমেন্স মনিটর করতে হবে এখান থেকে আপনার ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ করতে হবে এইভাবে আপনাকে স্কেল করে 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 আগাইতে হবে সিস্টেম তৈরি ক্লিয়ার তো এইটাই হচ্ছে আমার ছিল মিডিয়া কিছু কথা এক্সপিরিয়েন্স যেটা আপনাদের সাথে শেয়ার করা কারণ আপনার এখানে ম্যাক্সিমামই এই জিনিসগুলো কোশ্চেন করেন আমার কাছে ম্যাক্সিমামই আমি এগুলো শুনি এবং এই প্রবলেমগুলোই ফেস করি তো যেখানে আপনাদের এই সমস্যাগুলোর কি আমি সমাধান দিতে পারছি না পারি নাই পারছি তাহলে কি এখন আর অ্যাব সমস্যা হবে ওকে ফাইন